হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভেক্টর স্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস অনেকদিন পর আবারও হাজির হলাম চমৎকার সব টিউটোরিয়াল নিয়ে। বেশ কিছুদিন বিভিন্ন ঝামেলার কারণে আমি ইউটিউবে অনেকটাই ইনঅ্যাক্টিভ ছিলাম, তো এখন থেকে অবশ্যই প্রতি সপ্তাহে একটা করে আসলেও ভিডিও আসবে। তো আপনারা ভেক্টর স্টক ইউটিউব চ্যানেলে এখন থেকে সিরিজ টিউটোরিয়াল দেখতে পাবেন। তো আমরা তার আগে, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এখানেও আমি অনেকদিন যাবত ইনঅ্যাক্টিভ। এখানে আমাদের 3000 মেম্বার আছে। আপনারা এখানে যে কোনো সমস্যার সমাধানে পোস্ট করবেন, প্লাস আপনারা আপনার ফ্রেন্ডদেরও ইনভাইট করবেন আমাদের গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য। এবং এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন। আমার লাস্ট ভিডিও মানে ডিজাইন ভিডিও দেওয়া আছে, আমি কত মাস আগে আমি একটু দেখি, আচ্ছা হ্যাঁ এখানে 10 মাস আগে। তো আমি 10 মাসই ইউটিউবে ইনঅ্যাক্টিভ ছিলাম এবং এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমি আগে একটা পোস্ট দিয়েছিলাম গ্রাফিক আর্ট গ্রুপেই যে এখন থেকে আমরা সিরিজ টিউটোরিয়াল আনবো। তো আমাদের প্রথম সিরিজ টিউটোরিয়াল হবে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে। তো আসলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কোনগুলো এটা আমরা জানবো আমার চ্যানেল ইন্ট্রোর পরেই। তো আমরা প্রথমেই দেখবো যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কোনগুলো। তো চলুন শুরু করা যাক। এখন আমি গ্রাফিক রিভারে যাব, গ্রাফিক রিভারে যাব এবং এদিকে যদি ফ্রিপিকেও যাই তো এখানে লিখব সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা এখানে সার্চ দিলাম। এগুলো ইনস্টাগ্রাম পোস্ট বলে যেগুলো, এগুলো মানে ওয়েবসাইটে যে ব্যবহৃত হয় যেগুলো। বা আমি যদি একটু ইনস্টাগ্রামে যাই, এখান থেকে ইনস্টাগ্রামে গেলেই দেখতে পাবেন যে আসলে সোশ্যাল মিডিয়া পোস্ট যে আমরা যে ডিজাইনটা করব এগুলো আসলে কি। এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট, মানে ইনস্টাগ্রামে আমরা যেমন ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য এই যে ইমেজগুলো আমরা রেডি করছি, এই যে এই ধরনের যে ইমেজগুলো মানে প্রিভিউ ইমেজ যেগুলো, এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। মানে কোনো কোম্পানি তার প্রোডাক্টের প্রচারের জন্য যে একটা থাম্বনেল তৈরি করে যেটা পোস্ট করে, যেমন আমি এটা পোস্টার তৈরি করে যেটা পোস্ট করছিলাম যে খুব দ্রুত আমাদের সিরিজ টিউটোরিয়াল আসছে। তো এইটাই যেমন আমরা ফেসবুকে পোস্ট করি, এটাই হচ্ছে ফেসবুক পোস্ট। এবং ইনস্টাগ্রামে পোস্টের জন্য আপনার যে পোস্টারটা আমরা তৈরি করবো মূলত ব্যানার, ওয়েব ব্যানার বলে, এগুলোই হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট। যেমন এই যে এগুলো স্কোয়ার সাইজের হয়, যেগুলো সবই ইনস্টাগ্রাম পোস্ট। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে একটা মেডিকেল ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করব, আমি ম্যানুয়ালি তৈরি করব, আমি কোনো ডিজাইন আপাতত দেখছি না, আমি যে কোনো একটা ডিজাইন তৈরি করব। তো চলুন শুরু করা যাক মেডিকেল ইনস্টাগ্রাম পোস্ট। আমাদের সিরিজ টিউটোরিয়ালের প্রথম পার্ট হচ্ছে মেডিকেল ইনস্টাগ্রাম পোস্ট। তো নেক্সটে হয়তো আরও বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আসবে ইনস্টাগ্রাম পোস্টের উপরেই। তো আমি আমার ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, এখান থেকে আমি যাব ফাইল থেকে নিউ। আসলে আমরা ইনস্টাগ্রাম পোস্টের সাইজটাও একটু দেখে নিই, এটা আমি যদি গুগলে সার্চ দিই ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, আচ্ছা এখানে দেখেন এই যে 1080 পিক্সেল। তো এটা যেহেতু আপনার স্কোয়ার হবে সেহেতু 1080x1080 হবে। তো চলুন শুরু করা যাক। আমরা এটা অবশ্যই জানি অনেকেই, এখানে আমার একটা 1080 আছে, তো আমি এখানে আর একটা 1080 দিয়ে নেব, কারণ এটা হচ্ছে ওয়েব টেমপ্লেট। সো এখানে আমি ব্লিড নেওয়ার কোনো প্রয়োজন নাই। RGB কালার স্ক্রিন আপনার 72 PPI ডিফল্ট যা আছে এভাবে যা আছে তাই থাকবে। এখানে যদি আমরা লিখে দিতে চাইতে দিতে পারি, এখানে লিখে দিই মেডিকেল ইনস্টাগ্রাম পোস্ট। তো এটা ক্রিয়েট করলাম। তো এখন দেখেন আমার এটা কিন্তু 1080x1080 একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। তো এখানে আমি যদি যাই, এখান দেখেন এই যে 1080x1080। তো এখন কী করবো, আমি এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিব 1080x1080। দেখেন ওই যে ইন্টারসেক্টে এখানে 1080x1080 পিক্সেল দেখাচ্ছে হাইট এবং উইথ। তো এটা নিলাম, নিয়ে এখানে দেখেন আমার এই যে এখান থেকে আপনার স্ট্রোকটা ছিল, তাই না? স্ট্রোকটা আমি অফ করে দিলাম। অফ করে এখান থেকে আমার যেহেতু
ভিতরে একটা সেফটি মার্জিন নিতে হবে, না হলে আমার টেক্সট অনেক সময় বাইরে যেতে পারে। সো এখান থেকে এই যে শেপটা নিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে যাব। দেন এখানে মাইনাস দিলে ভিতরে আসবে, প্লাস দিলে বাইরে যাবে। এখন দেখেন আমার মেইন আর্টবোর্ড থেকে এটা কিন্তু +10 pixel আছে, সেহেতু এটা বাইরে চলে গেছে। এখন একটু খেয়াল করবেন, এখানে যদি আমি মাইনাস চিহ্নটা দিই, এখন প্রিভিউ দিই, তাহলে দেখেন ভিতরে চলে আসছে। তো এখান থেকে আমি আর একটু বাড়িয়ে দিব, এখানে 70 দিলাম, হ্যাঁ 70 ইনাফ। দেন ওকে, কন্ট্রোল 5 দিলে এটা গাইড তৈরি হয়ে যাবে। এখন এখানে বাইরে ক্লিক করে দেখেন হাইট গাইড আছে, হাইট গাইড দিলে গাইড চলে যাবে। শো গাইড, ও সরি, এখানে শো গ্রিড হয়ে গেছে, এটা আমি হাইট গ্রিড করে দিলাম। আচ্ছা, শো রুলার্স, এখানে শো গাইডস দিলে আবার গাইডটা শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আসলে আমি গাইডটা লক করে নিলাম, এখানে আনলক দিলে এই গাইডটা ধরা যাবে এবং লক করে নিলে গাইডটা ধরা যাবে না। তো গাইডটা ধরা গেলে ঝামেলা, অনেক সময় ডিজাইনে ঝামেলা হতে পারে, সো সেহেতু আমি গাইডটা লক করে নিলাম। এখন আমার এটাই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, এখন এর উপরে আমি একটা ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে একটা পলিগন টুল নিলাম, আমি যে কোনো একটা কালার দিয়ে, আমি কালার ইউজ করব পরে, আচ্ছা যে কোনো একটা কালার দিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে এই বরাবরই থাক, এবং এটা আর একটা কপি করলাম, কপি করে দেন এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আমি একটু এটারও কালার একটু চেঞ্জ করে দিলাম আমার বোঝার সুবিধার্থে, আমি কালার দেবো পরে, ঠিক আছে। তো আগামী শেপটা ঠিক করে নিই, এখন এটা ধরে আমি এটা কেটে ফেলবো, এই 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 শেপটাতে আমি ইমেজ দিব, এটা ধরে এটা আমি এখান থেকে ওয়াল্টার প্রেস করে ধরে, এখানে আমার নিচে শর্টকাট শো করবে, আপনারা এটাও খেয়াল রাখবেন। এখানে আমি ওয়াল্টার প্রেস করে ধরে মাউস ক্লিক করলে এখান থেকে এটা শেপ বিল্ডার দিয়ে কেটে গেল, ঠিক আছে। দেন এখানে উপরে, এখানে এই বরাবর আমি একটা লোগো আনতে পারি, সো এখানে এই শেপটা আমার দরকার হচ্ছে না, সো আমি এখান থেকে এটা কেটে ফেলতে পারি। দেন এই বরাবর নিয়ে আমি এখান থেকে কেটে ফেলবো, বাকি অংশটুকু আবারও শেপ বিল্ডার দিয়ে অল্টার চেপে এটা কেটে ফেললাম। দেন এখানে লাইনটা আমি ডিলিট করে দিলাম, একটু সরাই দিই। আচ্ছা, আপাতত দেখতে লাগি, দেখি কত দূর কি হয়। তো এটা আমি একটু বড় করে দিলাম এদিকে, দেন এই শেপটা আরও বড় করব। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এভাবে দেখেন লাইন এক্সটেনশন, এই চিহ্নটা আছে, মানে পিঙ্ক কালারের একটা লাইন দেখা যাচ্ছে, এটা থাকলে মনে করবেন যে সোজাভাবেই আপনার শেপের লাইনটা আসছে। দেন এটাও সেম কাজ, আমি ডাবল ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে নিয়ে আসলাম। এখন এখানে আমি একটা ইমেজ নিয়ে আসব। আচ্ছা, ফাইল থেকে প্লেস, আমি একটা ইমেজ নিয়ে আসব, আর ইমেজগুলো আপনারা অবশ্যই ফ্রি সাইট থেকে ইউজ করবেন, কমার্শিয়াল ফ্রি সাইট আছে, পিক যাবে পিকজেলস, আনস্ফ্ল্যাশ, তো এই তিনটা সাইট থেকে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে মেডিকেলের একটা ইমেজ নিয়ে আসব, যেখানে আমার কিছু ইমেজ আছে, এখানে আমার ডাউনলোডে কিছু ডাউনলোড করা ছিল, সো আমি সেখান থেকে একটা নিয়ে আসি। ভালো ইমেজ চয়েস করে আমার আপনার শেপ অনুযায়ী ভালো ইমেজ চয়েস করবেন, দেন তারপরে ইউজ করবেন, তাহলেই দেখবেন ডিজাইন সুন্দর দেখাবে। শেপের সঙ্গে যদি ইমেজ ভালো না হয় তাহলে কিন্তু ডিজাইন ভালো দেখাবে না। তো আমি আবারও আমার ফোল্ডারে ফিরে গেলাম, এখান থেকে একটা নিয়ে নিই। আচ্ছা, এখানে এই ইমেজটা নিই, দেন এটা আমি এখান থেকে প্লেস করে দেব। আচ্ছা, এই শেপটা আমি অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে তুলে নিলাম, দেন একটু অপাসিটিটা কম দিয়ে নিই, তাহলে আমি ইমেজটা কোথায় রাখছি সেটা দেখা যাবে, ঠিক আছে। তো এটা একটু শিফট ধরে ছোট করে নিলাম, দেন আর একটু উপরে তুলে নিলাম, দেখেন আমার ইমেজটা প্লেস করার জন্য কিন্তু আমি এই শেপটা
অপাসিটিটা কম দিয়েছি, এখন আমি দুইটা ধরলাম Ctrl 7, তাহলে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন কি করব, এটা আবার অ্যারেঞ্জ থেকে উপরে তুলে নেব। এখন আমি একটু কালার নেব, এখানে আমি দুইটা কালার নেব, একটা গ্রেডিয়েন্ট দিয়ে এই ডিজাইনটা করব। আচ্ছা, এখন এখানে একটা কালার দিই, এখানে ইয়েলো দিলাম এবং এখানে দেব টু ব্লু টাইপের। আচ্ছা, কালারটা দিয়ে আমি আগে একটা গ্রেডিয়েন্টটাকে তৈরি করি, তারপরে কালার চেঞ্জ করব হালকা। এখন এখান থেকে এই কালারটা নিলাম, এখান থেকে এই কালারটা নিলাম, ঠিক আছে। এখন আমি এখানে আরও হালকা চেঞ্জ করে দিব, একটু লাইট বাড়ানোর দরকার হলে নেব, লাইট কমানোর দরকার হলেও নিতে পারবো। তো এটাই ওকে, এটাই যথেষ্ট। আচ্ছা, এটা যদি আমি অপাসিটি থেকে মাল্টিপ্লেক করে দিই তাহলে কেমন দেখা যায় সেটাও একটু দেখি। হ্যাঁ, এখান থেকে ভালোই লাগছে। আচ্ছা, আমার এই শেপটা যদি আমি আরও একটু বড় করে দিই, এখান থেকে আমি একটু কমিয়ে দিব। আচ্ছা, এই বরাবর নিয়ে আসলাম এবং এখান থেকে ডাবল ক্লিক করে আপনার শেপ বিল্ডার টুল, সরি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করে এভাবে সরাই নেবেন। এখান থেকে এটা এ পর্যন্ত দিয়ে দিই। হ্যাঁ, এ পর্যন্ত দিয়ে আমার ইমেজটা কিন্তু আবার উপরে তোলা লাগবে। বড় করে দিই, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখানে এ পর্যন্তই থাকবে আপাতত। আচ্ছা, আমি এখানে একটা শেপ নিই, এ বরাবর একটা শেপ নিলাম। আচ্ছা, আমি এখানে আমার লোগো নিয়ে আসবো। আচ্ছা, আমি আমার আগের করা একটা ডিজাইন আমি একটু দেখবো, কারণ আমি লোগোগুলো আবার নতুন করে তৈরি করব না, আমার লোগো তৈরি করা আছে, তো আমি সেখান থেকে একটা লোগো নিয়ে আসব। আমার লোগো তৈরি করা আছে। আচ্ছা, এখানে এই যে আমার লোগো আছে, আমি এখান থেকে একটা লোগোটা এখানে নিয়ে গেলাম, দেন এই বরাবর প্লেস করে রাখলাম। এখন এটা আবার একটু আমি কি করব, অ্যালাইন করে দেব। এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিয়ে এইটা এবং এটা ধরে এখান থেকে অ্যালাইন করে দিলাম, দেখেন। এখন ঠিক আছে, এটার বাড়তি অংশ আমি কেটে ফেলবো, শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে এটার রিভার্স করে দিই একটু কালারটা। এখন আমি এখানে আর একটা শেপ নিয়ে আসব, এই বরাবর একটা শেপ নিয়ে আসব, এটা দেব ব্ল্যাক কালার। আচ্ছা, এটার কর্নারটা আমি এই কর্নারের সঙ্গে মিল রেখে রাখবো, তাহলে এই শেপটা আমি এখানে কপি করে আনলাম, কপি করে দেন এটা আমি দুইটা ধরলাম, ধরে আল্টার প্রেস করে আমি শেপ বিল্ডার দিয়ে কেটে ফেললাম। কেটে এটা আমি কি করব, ও প্রেস করব, ও প্রেস করে আমি এটা রিফ্লেক্ট করব। এখন প্রিভিউ দেওয়া আছে, আমি হরিজন্টাল দিয়ে দিলাম, ওকে। এটা একটু এদিকে সরাই নিয়ে আসবো, দেন এটা এ পর্যন্ত নিয়ে আসলাম। এটা আমি একটু ব্ল্যাক কালার দিয়ে দিই, এখানে যে ব্ল্যাক কালারটা সেটাই নিয়ে নিই, আর একটু ডিপ দিই এখান থেকে। আচ্ছা, 2323 এই কালারটা নিলাম। আচ্ছা, এখানে দেখেন আমি জুম করে দেখি, এখানে হালকা দেখা যাচ্ছে, তারপরেও সমস্যা নেই। এটার কালার হ্যাঁ এরকমই থাক, এটা একটু ডিপ করে দেব, এই ব্লুটাকে আর একটু হালকা ডিপ করে দিব। ওকে,
এখন এটা আমি এখান থেকে এই কালারটা নিয়ে, এটা অবশ্যই মাল্টিপ্লে আছে, আমি নর্মাল করে দিলাম এটা। এখন এখন আমি এখানে এটা একটু কপি করে এখান থেকে একটা শেপ কেটে নেব, এটা কপি করে এখান থেকে হালকা একটা শেপ লাগবে। আমি এই দুইটা অল্টার চেপে ধরে শেপ বিল্ডার দিয়ে একটা শেপ তৈরি করে নিলাম। দেন এখানে আমি একটু বড় করে দিই, অ্যারেঞ্জ থেকে উপরে তুলে নিলাম। দেন এটা আমি এখান থেকে এই কালারটা দিলাম। এখন এই শেপটা আমি আরও বড় করে দেবো। এখান থেকে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, প্লাস অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এ পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আরও একটা প্লাস নিলাম, এখানে প্লাস নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডাবল ক্লিক করে এখানে সরিয়ে দিলাম। এই শেপটা নিলাম আমার এইখানে, এটা এখানে আবার একটু ভালো দেখাবে এই জন্যই। তো এটা একটু অপাসিটি কম দিয়ে দিই, 70% থাক, এটাই এনাফ। এখন এই বাড়তি অংশ আমি অল্টার চেপে কেটে ফেললাম। আচ্ছা, এখানে একটু মানে একসঙ্গে লেগে গেছে মনে হচ্ছে, তো এখান থেকে আমি একটু ফাঁকা করে দিই, একটা লাইন নিয়ে অল্টার চেপে আবার শেপ বেল্টটা দিয়ে কেটে ফেললাম। তো এখন দেখা যাচ্ছে ভালোই। এখন আমি হেডলাইন নিয়ে আসব। তো হেডলাইনও আমি এগুলো দেখাই দিচ্ছি আপনাদের, আমি আমার আগে লেখা আছে সেটাই নিয়ে নিই। তো এখান থেকে আমি এটা হোয়াইট কালার দিয়ে দিলাম। তো এখানে দেখেন, এটা আমার ফন্ট আছে ওপেন সানস এক্সট্রা বোল্ড, এবং ফন্ট সাইজ আছে 85 দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম 32। এটা এখানে বসানো যেতে পারে, এটা আমি এটার সঙ্গে অ্যালাইন করে দিব। তো এটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এগুলো আপনাদের দেখাই দিচ্ছি। তো এগুলো সমস্যা না, এখান থেকে আপনি যদি টাইপ টুল নিয়ে লিখে দেন যে ইওর হেলথ ইজ আওয়ার প্রিওরিটি, দেন এটা আমি ওপেন সেন্স নিব। ওপেন সেন্স নিয়ে জাস্ট এখান থেকে এক্সট্রা বোল্ড করে এখানে বড় করে দেব, ঠিক আছে? এই সিস্টেম সেম, তো এভাবে নিয়ে নেবেন। আচ্ছা, হেডলাইন গেল। তো হেডলাইন এখানে স্টাইলিশ করাও যেতে পারে, এগুলো আপনি যদি এখান থেকে রেগুলার দেন, এখান থেকে এটা যদি রেগুলার দেন, তো এটাও এক ধরনের স্টাইল। তো থাক, যেটা আছে এটাই থাক, তো এটা করতে পারেন। আচ্ছা, আমি একটু এখন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিব। তো মোবাইল নাম্বার দেখি আমার এখানে আছে কি না। আচ্ছা, হ্যাঁ আছে। তো এই মোবাইল নাম্বারটা আমি নিয়ে যেতে পারি। আচ্ছা, এটা আমি একটু আবারও মানে আনগ্রুপ করে আপনাদের দেখাই দিচ্ছি যে কীভাবে করা। তো এটা একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল নেওয়া, এটা আইকন নিয়ে এসে এর উপরে রেখে আইকনটা আবার এই আইকন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যালাইন করা। দেন এটা আবার ওপেন সানস ফন্ট আছে, এটা সেমি বোল্ড আছে 20, এটা আছে 35, ঠিক আছে? তো এটাই এখান থেকে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করা। গ্রুপ করে আমি এটা এখানে দিয়ে দিব, এটা অ্যারেঞ্জ থেকে অবশ্যই ফ্রন্ট। দেখেন এটা ব্ল্যাক কালার হয়ে গেছে, এটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। তো হালকা ছোটো করা যেতে পারে, এখানে ফন্ট সাইজ কোনো ব্যাপার না, হালকা ছোটো বড় করা যেতেই পারে। আচ্ছা, এখানে দেখেন আমার এই সেফটি মার্জিন তুলনায় আমি কিন্তু এতটুকু জায়গা বাদ দিয়ে রাখছি। তো এখানেও আমি সেম কাজটাই করব, এখান থেকে এই জায়গাটুকু বাদ দিয়ে দিলাম। তো আমি বেশিরভাগ ডিজাইনে এই অ্যালাইনগুলো একটু বেশি করেই দেখি। তো এই শেপটা আমি যদি এখানে আরও একটু সরাই দিই তাহলে মনে হয় এটা ভালো দেখাবে। আচ্ছা, এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসলাম, এখন ভালোই লাগছে। তো এখন কি করব, এই জায়গাটুকু দেখেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তো এটা আমি আর একটু নিচে নিয়ে আসি, কারণ এখানেও ফাঁকা বেশি মনে হচ্ছে, কারণ এই জায়গাটুকু থেকে আমি কিছু লিখব না, ঠিক আছে? যার কারণে এটা একটু আরও নিচে নিয়ে আসলাম। এখন এইখানে একটা ইনফরমেশান দেওয়া যেতে পারে,
এখান থেকে আমি লার্ন মোরটা দিয়ে দিই, লার্ন মোর যেটা আরো ছোট করে দেব যেখানে। আচ্ছা, লার্ন মোরের নিচেও একটু ফাঁকা দেখা যাচ্ছে, তো নিচেও আমরা একটু, আচ্ছা এই শেপটা আমি আর একটু বড় করে দিই, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসব। শেপটা সোজা হয়নি, যার কারণে এখান থেকে আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে আবারও ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এই লাইনের সঙ্গে মিলাই দিলাম, এখন সোজা হয়ে গেল। এখন এটা ডিলেট করে দিলাম, দেন এটা আরও একটু নিচে নিয়ে আসি। এটা একটু বড় করা যেতে পারে, এখানে আর একটু ফাঁকা করে দিব, এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো এখানে কি করব, আমি একটা ইয়ে নিয়ে আসব, কোম্পানি ওয়েব দিয়ে দিতে পারি, যে www.companyweb.hair। কি করব, আমি রেগুলার দেব, অবশ্যই রেগুলার দিয়ে ছোট করে দেব, এটা এখান থেকে অবশ্যই হোয়াইট এই বরাবর রাখবো। আচ্ছা, এটার সঙ্গে এটা এই শেপটা অ্যালাইন দিয়ে দিই, এখন এটা আর একটু হালকা বড় করা যেতে পারে। আমার কাজ কিন্তু প্রায় শেষ, ঠিক আছে, তো কাজ শেষেরই পথে, তো এই শেপটা আমি এখান থেকে কপি করে একটু এখানে দিয়ে দেখি কেমন দেখা যায়। এখানে নিয়ে গেলাম, এই বরাবর একটু জুম করে রাখবো। দেখেন, আপনারা সবসময় চেষ্টা করবেন জুম করে কাজ করতে। দেন এটা আমি আবারও অপাসিটি আরও কম দিয়ে দিলাম, মানে হালকা বোঝা যাবে এমন করে দিলাম। এখান থেকে একটু হালকা বড় করে দিই, এখান থেকে এই যে শেপ বিল্ডার দিয়ে কেটে নিলাম। আমার ডিজাইন কিন্তু শেষ, এটা আমি যদি এখন ফ্রিপিকের জন্য রেডি করি তাহলে আমাকে অবশ্যই লেয়ার অর্গানাইজড করতে হবে, বা এটা যদি আমি গ্রাফিক রিভার বা অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড দিই তাহলে সেখানে আমার এই লেয়ার অর্গানাইজড করা লাগবে না। সো সেখান থেকে অল ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলে শেষ, গ্রুপ করে দিলে শেষ। তো আমি অবশ্যই এটা ফ্রিপিকে দিব। তো এখান থেকে আমি এই শেপগুলো আগে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে লিখে দিব শেপস। দেন এখানে লার্ন মোর আছে, এটা আছে কি, এটা আছে কল, এটা কল লিখে দিই, কল লার্ন মোর এগুলো সব ধরবো, ধরে হেডলাইনও ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা লিখে দিব টেক্সট, টেক্সট। এখন আমি এটা আই অফ করি তাহলে বোঝা যাবে টেক্সটগুলো সব এই গ্রুপে আছে কিনা। এখন লোগো দিয়ে দিলাম উপরে, এটা আছে পাঁচ, আচ্ছা এখানে এটা শেপের ভিতরে যাবে, যেটা নিচে আসবে, এটা হবে ইমেজ, ইমেজ আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটা লিখে দেব ক্লিপ, এটা ইমেজ হেয়ার, ইমেজ হেয়ার, এটা আছে ব্যাকগ্রাউন্ড। এখন এটা ওয়াল ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখন দেখেন এর ভিতরে আমার লেয়ারগুলো চলে আসছে। এখন এটা আমাকে প্রেজেন্টেশন করতে হবে, তো আমার প্রেজেন্টেশনের জন্য আমার মক আপও নিজে তৈরি করা আছে, আমি মক আপটা একটু ওপেন করব। এগুলো আমার পার্সোনাল ইউজের জন্যই তৈরি করা, আপনারা মক আপ তৈরি করে নেবেন, মক আপ তৈরি করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, ওখান থেকে দেখে নেবেন। আমি এটা এখন রেশিও অনুযায়ী শিফট অল্টার ধরে ছোটো করলাম, ছোটো করে জাস্ট এখান থেকে এখানে দিলাম এবং এখান থেকে এখানে মিলিয়ে দিলাম, দিয়ে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট এটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে একটু কালারটা ঠিক করে দিব।
জাস্ট আমার কাজ কিন্তু শেষ, দেন আমি এখান থেকে প্রিভিউটা সেভ করে নেব। এক্সপোর্ট ফাইল থেকে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখানে 4000 যেটা আছে আমি এটা 2000 করে দেবো, মানে সর্বনিম্ন যেটা থাকবে সেটা 2000 করে দেবেন। প্রিভিউকের রুলস অনুযায়ী 2000 থেকে 8000 এর ভিতরে আপনাকে প্রিভিউ রাখতে হবে। সো আমি এখান থেকে এটা 1 বলে সেভ করে রাখলাম। প্রিভিউ সেভ শেষ, এখন আমার মেইন ফাইল সেভ করতে হবে। তো এখানে মেইন ফাইলে ইমেজ কোনো মতেই রাখা যাবে না, কারণ এই ইমেজটা তো আর আপনার না, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ট্রান্সপারেন্ট কালার দিয়ে দিলাম। এই ট্রান্সপারেন্ট কালারটা কীভাবে তৈরি করবেন সেটাও একটু দেখাই দিই। এখানে একটা, দুইটা, এই চারটা বক্স নিলাম। আচ্ছা, এগুলো আমার ওই ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। এই সাইডটা হোয়াইট বক্স নিলাম, নিয়ে এই দুইটা ধরে এখান থেকে একটু চেঞ্জ করে দিয়ে এইগুলো ধরে এই কালার এই যে সসের ভিতরে ঢুকাই দেবেন। এখন এটা ডিলিট করে দেবেন, দিয়ে এখন এটা ধরে এই যেটা তৈরি করলাম এটাও দেওয়া যেতে পারে, এটাও দেওয়া যেতে পারে, ঠিক আছে। এসএ সিস্টেম, তো আমার কাজ শেষ। এখন আমি এটা মেন ফাইল হিসেবে সেভ করবো। সেভ অ্যাজ ডেস্কটপ অন, ইপিএস সেভ করতে হবে। সেভ, এটা আমি 2020 ইউজ করি। এখান থেকে অবশ্যই সিসি দিয়ে সেভ করবেন। তো আমার কাজ কিন্তু শেষ, ঠিক আছে। এখন এই দুইটা ফাইল আমাকে ফ্রিপিকে আপলোড দিতে হবে। তো ফ্রিপিকে কীভাবে আপলোড দিতে হয় সে ভিডিও আসবে। মূলত আমাদের এই যে সিরিজ টিউটোরিয়াল যেগুলো আসবে, মনে করেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে আমাদের প্রথম ভিডিওটি শুরু হয়েছে, তো এর পরবর্তীতে আরও সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে ডিজাইন টিউটোরিয়াল আসবে, তো তার ভিতরে ভিতরে বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও আসবে। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, আশা করি খুব ভালো ভালো ভিডিও পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।